ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে মেয়র প্রার্থী দিয়েছে জামায়াত ইসলামী। দলের ঢাকা উত্তরের আমির ও নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিমউদ্দিনকে প্রার্থী করা হয়েছে। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হয় দলের এই সিদ্ধান্ত। জনপ্রিয় ও একজন সফল মেয়র হিসেবে তুরস্কের ইস্তাম্বুল শহরকে যেভাবে গড়ে তুলেছিলেন এরদোগান, সেভাবেই ক্যারিশম্যাটিক নেতৃত্বের মাধ্যমে ঢাকাকেও গড়ে তুলতে চান ঢাকা উত্তরে জামায়াতের মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিমউদ্দিন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি নগরবাসীর সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিবৃতিতে সেলিমউদ্দিন বলেন, জাতীয় উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির ক্ষেত্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকায় অপরিসীম, কারণ জনপ্রতিনিধিদের উপরই জনগণের সার্বিক উন্নয়নের দায়িত্ব অর্পিত হয়, আর জনগণই পবিত্র আমানত হিসেবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের উপর এই মহান ও পবিত্র দায়িত্ব অর্পণ করেন। তাই কোন জনপ্রতিনিধির পক্ষে এই আমানতের খেয়ানত কাঙ্ক্ষিত নয়। বস্তুত এসব জনপ্রতিনিধিদের সফলতা ও ব্যর্থতার উপরই নির্ভর করে দেশ ও জাতির সফলতা ব্যর্থতা। তাই জনপ্রতিনিধি নির্বাচনে প্রার্থীর সততা, যোগ্যতা, মেধা, কর্তব্যনিষ্ঠা, দূরদর্শিতা ও সেবার মানসিকতার মতো বিষয়গুলো সক্রিয়ভাবে বিবেচনা করা খুব জরুরি। কারণ নির্বাচনের মাধ্যমে যোগ্যতার ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করা না গেলে তার কাছ থেকে যোগ্য সেবাও আশা করা যায় না। তাই জনপ্রতিনিধি নির্বাচনের নির্বাচকদের সুচিন্তিত রায় প্রদান করাই খুব জরুরি। নগরবাসীর সুখ দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে শিবিরের সাবেক এই কেন্দ্রীয় সভাপতি বলেন, ইনশাআল্লাহ নগরবাসীর সুখ দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। একই সাথে এ বিষয়ে সকল স্তরের নগরবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করছি। উল্লেখ্য, গত মঙ্গলবার হঠাৎ করে সম্পূর্ণ অনানুষ্ঠানিকভাবেই দলের পক্ষ থেকে মেয়র প্রার্থী ঘোষণা করে চমক দেখায় বিএনপির জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক দল জামায়াত ইসলামী। দলটি তাদের ঢাকা মহানগরীর উত্তর শাখার আমির মোহাম্মদ সেলিমউদ্দিনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করে।